Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called VibeTik with you. যেটি দেখলে আপনারা জানতে পারবেন VibeTik app real or fake, VibeTik app legit or scam, and VibeTik app really payment or not. So please watch the full video for details. আপনারা অনেকেই হয়তো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখে থাকবেন অথবা জেনে থাকবেন এই অ্যাপসটির মধ্যে ভিডিও ওয়াচ করার বিনিময়ে টাকা ইনকাম করা সম্ভব। আসলে কি টাকা ইনকাম করা পসিবল কিনা, মানি আর্নিং করা পসিবল কিনা, এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে দিলাম। অ্যাপসটিকে ওপেন করার পর উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আর হ্যাঁ, যারা ভিডিওটিতে লাইক করেননি, প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল। অ্যাপসটিকে ওপেন করার পর আমাদের সামনে অ্যাপসটির হোম পেজ চলে আসছে। এটা হচ্ছে ভিডিওস অপশন, যেখান থেকে অসংখ্য ভিডিও চলে আসছে, যে ভিডিওগুলো ওয়াচ করা যাবে। এর নিচের দিকে এখানে মি অপশন রয়েছে, মি অপশনে ট্যাপ করার পর জাস্ট প্রাইভেসি অপশন অ্যান্ড আদার কিছু অপশন রয়েছে, বাট এইখানে আমি কোথাও ব্যালেন্স অপশন, মানি অপশন এবং উইথ অপশন দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক। তো এই অ্যাপ্লিকেশনটি টোটালি ফেক অ্যাপ্লিকেশন, কারণ যদি অ্যাপসের ডেভেলপার অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজে মেক করতো, তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিভাইস থেকে, প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করার পর ব্যালেন্স অপশন, মানি অপশন এবং উইথ অপশন আসতো, যেরকমটি এই অ্যাপসটির মধ্যে আসতেছে না। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না। VibeTik অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম, সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম।